জয় ভোলানাথ, আপনি দেখছেন এবং শুনছেন আজকের রাশিফল। আগস্ট মাসে 10 তারিখ, আজকের দিনটি আপনার কেমন যাবে? দৈনিক রাশিফল 10ই আগস্ট 2021। এই ভিডিওতে আপনি পাবেন আপনার আজকের রাশিফল এবং আজকের কিছু বিশেষ টিপস। জেনে নিন আজকের রাশিফল আর সেইভাবে নিজের পরিকল্পনা করে এগিয়ে চলুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, আর পেয়ে যাবেন আমার সকল রাশিফলের ভিডিও সবার আগে। শুরু করছি দৈনিক রাশিফল অনুযায়ী আজকের রাশিফল, আপনার আজকের দিনটি কেমন যাবে। মেষ রাশির আজকের রাশিফল। দৈনিক রাশিফল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, কর্মক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে। আপনি যদি চাকরি করেন তবে অফিসের উচ্চ আধিকারিক কর্মকর্তারা আপনার দক্ষতা, আপনার পারফরমেন্স দেখে সন্তুষ্ট হবে, এছাড়াও আপনি তাদের গাইডেন্স পাবেন। অন্যদিকে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন এমন জাতক জাতিকারা আজ কিন্তু প্রত্যাশিত ফলাফল লাভ করতে পারবেন। আজ আপনার ভালো আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এইভাবে কঠোর পরিশ্রম করে চলুন, শীঘ্রই আপনার ব্যবসায় উন্নতি হতে পারে। পারিবারিক জীবন সুখের হবে, পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে। আপনি যদি বিবাহিত হন এবং জীবনসঙ্গীকে কোনো প্রতিশ্রুতি দেন তবে তা পূরণ করার চেষ্টা করুন। মেষ রাশির জন্য আজকের শুভ রং হলো কমলা, শুভ সংখ্যা হলো 14, শুভ সময় সকাল 8:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত। আসুন জেনে নিন বিশ্বরাশির আজকের রাশিফল। দৈনিক রাশিফল অনুযায়ী বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য বলছি, ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হবে। আটকে থাকা অর্থ পেতে পারেন। আপনি যদি ব্যবসায়ী হন তবে নিজের প্রতিভা দেখানোর জন্য একটি ভালো সুযোগ আপনি পাবেন। আপনি আরও ভালোভাবে এই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আজ পারিবারিক ক্ষেত্রে বলবো যে সামান্য অশান্তি হতে পারে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, তো যত দ্রুত সম্ভব এগুলোকে সমাধান করার চেষ্টা করুন। আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য একটু ব্যয়বহুল হবে, আপনার খরচের তালিকা কিন্তু বাড়তে পারে, তাই জন্য দিনের প্রথমেই নিজের বাজেট অনুযায়ী একটি সিদ্ধান্ত করে নিন। নিজের শরীরের দিকেও খেয়াল রাখুন। বিশ্বরাশির আজকের রাশিফল অনুযায়ী শুভ রং লাল, শুভ সংখ্যা 28, শুভ সময় সকাল 10টা থেকে দুপুর 3টে 30 মিনিট পর্যন্ত। আসছি মিথুন রাশির আজকের রাশিফল নিয়ে। মিথুন রাশির দৈনিক রাশিফল অনুযায়ী আপনি যদি শিক্ষার্থী হন এবং কোনোভাবেই পড়াশোনায় মন বসাতে পারছেন না তবে আপনাকে অপ্রয়োজনীয় বিষয় থেকে আজকে অবশ্যই দূরে থাকতে হবে। আপনার প্রতিদিন ঘুম থেকে উঠে মেডিটেশন করার আপনি চেষ্টা করুন, অবশ্যই ভালো ফল পাবেন। আপনি যদি ব্যবসায়ী হন বা নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন আজকের দিনটি কিন্তু ভালো সময়, আপনি আজকের দিনটি কাজে লাগাতে পারেন। তবে বলবো বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু একটু সঠিকভাবে সিদ্ধান্ত আগে থেকে গ্রহণ করে নেবেন এবং ভালো করে পরিকল্পনা করে নেবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি স্বাভাবিক থাকবে, দিনের শেষের দিকে একটু পরিশ্রম বাড়তে পারে। পারিবারিক পরিস্থিতি শুভ থাকবে, আপনি আপনার পরিবারের যে সদস্যরা আছে তাদের সাথে সময় কাটাতে পারবেন, জীবনসঙ্গীর সাথে আলোচনা করে কিছু সিদ্ধান্ত আজকে আপনি গ্রহণ করতে পারবেন। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে, নিজের স্বাস্থ্য ভালো থাকবে। মিথুন রাশির আজকের রাশিফল অনুযায়ী আপনার শুভ রং হলো বাদামি, শুভ সংখ্যা 22, শুভ সময় সকাল 7:30 থেকে দুপুর 3টে 40 মিনিট পর্যন্ত। চলে আসছি কর্কট রাশির আজকের রাশিফল নিয়ে। কর্কট রাশির দৈনিক রাশিফল। আজ আপনাকে আপনার আচরণের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। রাগের বসে এমন কিছু কাজ করবেন না যাতে অন্যের মনে আঘাত লাগে। কাজের ক্ষেত্রে আপনি যদি কোনো পরিবর্তনের কথা ভাবছেন তবে আপনার যারা শুভাকাঙ্ক্ষী বা কোনো অভিজ্ঞ ব্যক্তি আছে তাদের অবশ্যই পরামর্শ নেবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে। সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন তারা আজকে কিছু নতুন সুসংবাদ পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকে আপনার দিনটি ভালো হবে। বাড়ির যারা বয়স্করা আছেন তাদেরকে একটু সম্মান করার চেষ্টা করুন। এছাড়া পারিবারিক পরিস্থিতি শুভ থাকবে। আজ কিন্তু আপনি কোমর বা পিঠের কোনো সমস্যায় কষ্ট পেতে পারেন, তাই জন্য ভারী জিনিসপত্র নাড়াচাড়া বা তোলা থেকে বিরত থাকুন। কর্কট রাশির আজকের রাশিফল অনুযায়ী শুভ রং হলুদ, শুভ সংখ্যা 28, শুভ সময় দুপুর 12:30 থেকে সন্ধে 6:15 পর্যন্ত। আসছে সিংহ রাশির আজকের রাশিফল নিয়ে। সিংহ রাশির দৈনিক রাশিফল। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো হবে না। আজ ক্লান্তি এবং অনিদ্রায় আপনি কষ্ট পেতে পারেন বা ভুগতে পারেন। আপনার মন শান্ত রাখার চেষ্টা করুন। আপনি যদি নিজের অবস্থানকে আরও মজবুত করতে চান তবে আপনার কাজের প্রতি আরও বিশ্বাস, আরও মনোযোগ বাড়াতে হবে এবং দিনের মধ্যে যে সমস্ত ছোটো ছোটো ভুল আপনি করে ফেলছেন সেখান থেকে নিজেকে একটু বিরত রাখার চেষ্টা করুন। কোনো কিছু কাজ করার আগে ঠান্ডা মাথায় ভালো করে তার পরিকল্পনা করে নিন। এবং যারা চাকরিজীবীরা আছেন তারা অবশ্যই অফিসে যারা অভিজ্ঞ ব্যক্তিরা আছে তাদের পরামর্শ অনুযায়ী এগিয়ে চলুন, সফলতা পাবেন। যারা ব্যবসায়ীরা আছেন তাদের জন্য আজকের দিনটি মিশ্র ফলাফল দেবে, তবে আজকে আপনাকে একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আপনার আর্থিক পরিস্থিতি আজকে স্বাভাবিক থাকবে,
বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে তার কিন্তু আজকে সমাধান হওয়ার ভালো সুযোগ আপনি পাবেন। যারা কোনো টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন তাদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। আজ আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 8, শুভ সময় বিকেল 5:15 থেকে রাত্রি 9:20 পর্যন্ত। চলে আসছি কন্যারাশির আজকের রাশিফল নিয়ে। কন্যারাশির দৈনিক রাশিফল, আপনার বস অফিসের কাজের প্রতি আপনার মনোযোগ দেখে অবশ্যই মুগ্ধ হবে। এই রাশির যারা অনেক দিন ধরে চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি একটি ভালো সংস্থায় ইন্টারভিউ দিতে পারেন বা ইন্টারভিউ দেওয়ার কোনো খবর আসতে পারে বা ইন্টারভিউ দেওয়ার কোনো পরিকল্পনা আজ আপনি করতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো হতে পারে, বিশেষ করে যারা খুচরো ব্যবসায়ীরা আছেন তারা আজকে আর্থিক লাভ করবেন। পারিবারিক দিক থেকে জীবনটা সুখের হবে, আপনি পিতামাতার আশীর্বাদ পাবেন। আপনি আজ আপনার জীবনসঙ্গীর সাথে বাইরে কোথাও ঘুরে আসার প্ল্যানিং করতে পারেন, তবে আপনাকে প্রয়োজনীয় সমস্ত সতর্কতা অবলম্বন করে অবশ্যই যেতে হবে। কন্যারাশির আজকের শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 6 এবং শুভ সময় বিকেল 5:00 থেকে রাত্রি 10:15 পর্যন্ত। আসছি তুলারাশির আজকের রাশিফল নিয়ে। তুলারাশির দৈনিক রাশিফল, আজকের দিনটি কর্মক্ষেত্রে মিশ্র হবে। আপনি যদি চাকরি করেন তবে আপনাকে আরও কঠোর পরিশ্রম করার পরামর্শ দিচ্ছি। আপনি পরিশ্রম করুন এবং উচ্চ কর্মকর্তাদের কোনো ধরনের অভিযোগ করার সুযোগ দেবেন না। ব্যবসায়ীদের অর্থের দিক থেকে সাবধান হওয়া দরকার আছে, নাহলে কিন্তু বড়সড় একটি আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। যদিও পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে, জীবনসঙ্গী সহযোগিতা পাবেন এবং জীবনসঙ্গীর পরামর্শ নিয়ে আপনি আজকের দিনটি শুরু করার চেষ্টা করতে পারেন। আর্থিক দিক থেকে একটুখানি চাপ থাকলেও আমি বলব না স্বাভাবিকই থাকবে, প্রয়োজনের চেয়ে একটুখানি খরচ এড়িয়ে চলুন। আজ আপনি উচ্চ রক্তচাপজনিত সমস্যায় কষ্ট পেতে পারেন। তুলারাশির আজকের রাশিফল অনুযায়ী শুভ রং হল জাফরান, শুভ সংখ্যা 20, শুভ সময় সকাল 9:20 থেকে দুপুর 3:00 পর্যন্ত। আসছি বৃশ্চিক রাশির আজকের রাশিফল নিয়ে। বৃশ্চিক রাশির দৈনিক রাশিফল, কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো কাটবে না। আপনি বড় কোনো চ্যালেঞ্জের বা প্রতিযোগিতার মুখোমুখি আপনি হতে পারেন। আপনি সাহস এবং বুদ্ধি দিয়ে কিন্তু আপনাকে সেই পরিস্থিতিকে জয় করতে হবে। ট্রান্সপোর্টের কাজে যারা যুক্ত আছেন বা যারা আইনের কোনো সংস্থা, আইনগত কোনো সংস্থার সাথে যুক্ত আছেন তারা কিন্তু আজকে খুব সতর্ক থাকুন। সামান্য অসতর্ক হলে কিন্তু আপনার যে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ জীবনসঙ্গীর সাথে ঝামেলা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, আপনাকে আপনার ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় কিন্তু নিজেদের মধ্যে এই সমস্যার বড় আকার নিতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি যাবে। আপনি আজ কোনো বড় আর্থিক লেনদেন যদি না করেন তাহলে ভালোই হয়, বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন তারা আজকে কোনো বড়সড় বিনিয়োগ করবেন না। এবং আজ কিন্তু আপনি পায়ের ব্যথা কষ্ট পেতে পারেন। বৃশ্চিক রাশির আজকের রাশিফল অনুযায়ী শুভ রং নীল, শুভ সংখ্যা 12, শুভ সময় সকাল 8:00 থেকে দুপুর 12:55 পর্যন্ত। চলে আসছি ধনুরাশির আজকের রাশিফল নিয়ে। ধনুরাশির দৈনিক রাশিফল, আপনি যদি চাকরি করেন তবে অফিসে সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। এছাড়া যারা সিনিয়র অভিজ্ঞ ব্যক্তিরা আছেন তাদের পরামর্শ মেনেই কাজ করার চেষ্টা করুন এবং সবার সাথে মিলেমিশে কাজ করুন। আপনি যদি ব্যবসায়ী হন তবে আজ আপনি নিজের পরিকল্পনায় কোনো পরিবর্তন আনতে পারেন। অর্থ পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি আজকে আপনার শুভ থাকবে, হাতে টাকা পাবেন অবশ্যই। এবং আজকে আপনি কোনো সঞ্চয়ের কথা বা সঞ্চয় করার কিন্তু পরিকল্পনা আপনি আজকে করতে পারেন। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে, ভাই বোন আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্কটা মজবুত হবে। জীবনসঙ্গীর কোনো বুদ্ধিতে বা পরামর্শে কিন্তু আজকে আপনি কোনো আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন, তবে স্বাস্থ্যের দিক থেকে খেয়াল রাখবেন। বাইরের খাবার যতটা কম সম্ভব ততটা খাবেন এবং পর্যাপ্ত পরিমাণ জল কিন্তু আপনার শরীরে অবশ্যই প্রয়োজন। ধনুরাশির শুভ রং বেগুনি, শুভ রং 2, শুভ সময় সকাল 10:00 থেকে দুপুর 1:30 পর্যন্ত। আসছি মকর রাশির আজকের রাশিফল নিয়ে। দৈনিক রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, কর্মক্ষেত্রে দিনটি ভালোই কাটবে। অন্যদিকে যারা ব্যবসায়ীরা আছেন, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো। আপনি যদি শেয়ার বাজারে বা কিংবা সোনার উপর কাজের সাথে জড়িত থাকেন তবে আজ আপনি মিশ্র ফলাফল পেতে পারেন। পারিবারিক জীবনে সমস্যা বাড়তে পারে, বড় ভাইয়ের সাথে বা অন্য কোনো আত্মীয়র সাথে কিন্তু আপনার সম্পর্ক খারাপ হতে পারে। যে কোনো বিতর্ক থেকে আজকে আপনাকে দূরে থাকতেই হবে, কোনো ঝামেলা ঝঞ্ঝারে জড়াবেন না, ঠান্ডা মাথায় সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন বা এড়িয়ে চলুন। আপনার বিবাহিত জীবনে সুখ বজায় রাখতে জীবনসঙ্গীকে যথেষ্ট সময় দিতে হবে। স্বাস্থ্য ভালো রাখতে আপনি একটা নির্দিষ্ট নিয়ম মেনে সময় মতো আহার করুন এবং বিশ্রাম করুন, এবং বাইরের খাবার আপনার জন্য একদম অনুচিত। মকর রাশির যারা চাকরিজীবীরা আছে তাদের জন্য আজকে দিনটি খুব ভালো যাবে। হ্যাঁ, অবশ্যই পরিশ্রম বাড়বে কিন্তু হাতে কাজ থাকবে, কাজ পাবেন। মকর রাশির জন্য আজকে শুভ রং লাল, শুভ সংখ্যা 21, শুভ সময় সকাল 8:30 থেকে দুপুর 3:00 পর্যন্ত। আসছি কুম্ভ রাশির আজকের রাশিফল নিয়ে। কুম্ভ রাশির দৈনিক রাশিফল, আপনি যদি চাকরিজীবী হন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আজকে আপনার কোনো প্রমোশন অথবা ট্রান্সফারের কথাবার্তা হতে পারে, তবে আপনার দক্ষতা, আপনার বিচারের দ্বারা, আপনার উপস্থিত বুদ্ধির দ্বারা কিন্তু আপনি অফিসে আজকে যে সমস্যা তৈরি হতে পারে সেই সমস্যাকে খুব সুন্দর করে বোল্ডলি হ্যান্ডেল করে ফেলতে পারবেন, এবং আপনার যারা সহকর্মীরা আছে তাদের আপনি সমর্থনও পাবেন। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু আজকে কঠিন পরিশ্রম দিয়েই দিনটি শুরু করতে হবে, অবশ্যই পরিশ্রমের ফল পাবেন দিনের শেষে, তবে আজকে কোনো বড় আর্থিক বিনিয়োগ করবেন না। যারা ছোট ব্যবসায়ী আছেন তাদের জন্য আজকে দিনটি ভালো। যারা অনলাইনে কেনা বেচা করেন, যেরকম শেয়ার ট্রেডিং হোক বা অনলাইনে আপনি আপনার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু আজকে দিনটি ভালো। জীবনসঙ্গীর পরামর্শ নিয়ে চলুন, এবং যারা অভিজ্ঞ ব্যক্তিরা আছে তাদের সাথে সাজেশন নিন, তাদের সাথে ডিসকাস করে চলুন, অবশ্যই দিনের শেষে আপনি সফলতা পাবেন। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে, আর্থিক ব্যয় থেকে একটু নিজেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনার আজকের দিনে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তবে বয়স্করা যারা আছেন তারা কিন্তু শরীরে কোনো পুরনো রোগের জন্য কষ্ট পেতে পারেন। কুম্ভ রাশির আজকের রাশিফল অনুযায়ী শুভ রং হলো নীল, শুভ সংখ্যা 10, শুভ সময় বিকেল 4:30 থেকে রাত 9:05 পর্যন্ত। আসছি মীন রাশির আজকের রাশিফল নিয়ে। মীন রাশির দৈনিক রাশিফল অনুযায়ী আপনার আর্থিক অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের দিক দিয়ে আজকে দিনটি খুবই আপনাকে মানসিক চাপ তৈরি করবে, কারণ আয়টা কমবে খরচটা বাড়বে। এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কিন্তু দিনের শুরুতেই ভালো করে পরিকল্পনা করে নিতে হবে। এবং যারা ব্যবসায়ীরা আছেন বা চাকরিজীবীরা আছেন তাদের দুজনের ক্ষেত্রে একই বলবো যে আজকে আপনাদের দিনগুলো পরিশ্রম দিয়েই শুরু হবে, এবং যেহেতু আজকে আর্থিক পরিস্থিতি আপনাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করবে, তাই জন্য দুজনেই যারা চাকরিজীবী এবং যারা ব্যবসায়ীরা আছেন তারা দিনের শুরুতেই আর্থিক দিক থেকে পরিকল্পনাগুলো করে ফেলুন এবং আজকে খরচটা কমানোর চেষ্টা করুন। এছাড়া যারা চাকরিজীবীরা আছেন তারা অফিসে সময় মতো নিজেদের কাজগুলো করার চেষ্টা করুন, কোনো তর্ক বিতর্কে জড়ানোর দরকার নেই। এবং কোনো আজকে মনে রাখবেন কোনো কাজ আপনি ফেলে রাখবেন না, কোনো পেন্ডিং কাজ যেন আপনার হাতে আজকে না থাকে। যারা ব্যবসায়ীরা আছেন বিশেষ করে যারা পোশাকের ব্যবসায়ী, মানে পোশাকের ব্যবসার সাথে যুক্ত পোশাক কেনা বেচা করেন, তাদের জন্য আজকের দিনটা ভালো, কোনো বড় অর্ডার পাওয়ার যোগ আছে। এবং যারা সাধারণভাবে ব্যবসায়ীরা আছেন যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা বা মেডিকেল কোনো মেডিসিনের ব্যবসা বা ধরুন যারা ট্রান্সপোর্টের ব্যবসায় যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো হবে। তবে শরীর কিন্তু আজকে আপনাকে ভোগাবে, আজকে কিন্তু আপনি ঘাড়ের ব্যথা বা মাথার ব্যথায় কষ্ট পেতে পারেন। মীন রাশির পারিবারিক পরিস্থিতি আজ ভালো থাকবে, যে কোনো পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সাথে আপনি মানিয়ে নিতে পারবেন, এবং যারা প্রতিবেশীরা আছে তাদেরও সহযোগিতা আজকে আপনি পেতে পারেন। যারা প্রেম সম্পর্কে জড়িত আছেন তাদের কিন্তু বিবাহের কথাবার্তা হতে পারে, এবং যারা অবিবাহিত তাদেরও কিন্তু আজকে বিবাহের কথাবার্তা এগোতে পারে। মীন রাশির জন্য আজকে শুভ রং হলো মেরুন, শুভ সংখ্যা হলো 31, শুভ সময় হলো সকাল 10:30 থেকে বিকেল 4:50 পর্যন্ত। ভালো থাকুন, দেখতে থাকুন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, তাহলে রাশিফলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। জয় মাতা।